ওরা আছে এখন, এখন আপাতত অসুবিধে নেই, এবার আমরা হয়তো ভোট দিতে পারবো। ভোটের কিছুদিন আগেই স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছিলেন সন্দেশখালীর মানুষ। সেই ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর। অবশেষে গ্রেফতার হয় শেখ শাহজাহান। তারপর থেকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের আওতায় থাকা এই সন্দেশখালী এলাকা হয়ে উঠেছে রাজ্য রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়। লোকসভা ভোটের আগে ওইসব এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা অশান্তির আঁচ ঠেকাতে এবার সক্রিয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এখানে কোনো রকম কোনো কেউ হুমকি দিচ্ছে বা প্রেশার করছে এরকম কিছু কেউ, পুরো শান্তিপূর্ণ এলাকা, সেন্ট্রাল ফুড সেকশন পর্যন্ত এরকম দেখবেন, একদম ইলেকশন পর্যন্ত, ইলেকশনের পরেও কিছু থাকবে, ঠিক আছে? যদি কোনো রকম কোনো সমস্যা, ঠিক আছে, আপনি সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের হেল্প করবে, ঠিক আছে? হেল্প করার জন্য আমরা সবসময় 24 ঘন্টা পৌঁছে থাকি, ঠিক আছে? আমাদেরকে শুধু বলবেন, তখন আমরা খেয়াল রাখছি, তবুও আপনারা বলবেন যদি কিছু হয়, কেউ বা কারা যদি কেউ প্রেশার করতে বা হুমকি দিচ্ছে, শুধু আমাদেরকে একটু বলবেন। সোমবার সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় নেজর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় ঘুরে ঘুরে আশ্বাস দিলেন গ্রামবাসীদের। এর আগে ভোট এলেই এলাকার দখল নিত গুন্ডা বাহিনী। স্থানীয়দের ভোট দেওয়া তো দূর, বাড়ি থেকে বেরোনোই হয়ে যেত কঠিন। বিগত বেশ কয়েকটি ভোটে অংশই নিতে পারেননি সন্দেশখালীর মানুষ। পুরনো স্মৃতি ভুলে এবারের ভোট নিয়ে আশাবাদী তারা। এবারের ভোটটা অন্তত নির্বিঘ্নেই দিতে পারবেন, তেমনটাই আশা সন্দেশখালীর বাসিন্দাদের। কোনো রকম ঝামেলার আঁচ পেলেই পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। ঢুকছে ওরা, ওদের মতো রুটমাস করে চলে যাচ্ছে। ওরা আছে এখন, এখন আপাতত অসুবিধে নেই। আর মানে ওই আমাদের ভোট বলতে একটা ইলেকশন যে তো ভোট হয়নি, এবার আমরা হয়তো ভোট দিতে পারবো। ভোট তো দেবো, আমরা ভোট দেবো না,